আসসালামু আলাইকুম এভরিওয়ান, অভিনন্দন ও শুভেচ্ছা নাহিয়ান ফার্নিচার থেকে। যে যেখান থেকে বসেই আমার লাইভটা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা রাখছি। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন, কারণ আপনার একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টই হচ্ছে আমার বিজনেসটা এগিয়ে নিয়ে যাওয়ার মেন উৎস এবং শক্তি। কারণ আছে আপনি একটা কমেন্ট যখন আমাকে করবেন তখন আপনার পরিচিত যারা আছে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছবে আপনার মাধ্যমে। তো আজকে আমি যেই ফার্নিচারটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা আলমিরা এবং একটা ওয়ার্ড্রোব এবং একটা ড্রেসিং টেবিল। হ্যাঁ, আচ্ছা, এটা বেডটা কি আমরা ডেলিভারি করে ফেলেছি? আচ্ছা, তো বেডটা আগেই চলে যাওয়ার কারণে আমি আপনাদেরকে আজকে দেখাতে পারছি না, কারণ যে বেডটা খুবই ইম্পর্টেন্ট দরকার ছিল, কারণ উনি আমাদের যিনি আমাদের কাস্টমার উনি নতুন বাড়ি করেছেন, তো সেই জন্য উনি আগে ব্যাটটা নিয়ে চেয়েছেন যে ভাই আমাকে আগে ব্যাটটা দিয়ে দেন, কারণ বাকিগুলো একটু পর হলে দেন, সমস্যা নেই। তো আমরা আজকে আলমারিটা তিন পাল্লার একটা আলমারি আমি কমপ্লিট করেছি। তো আমি একটু আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে আসলে আমরা কত সাইজের আমরা এই আলমারিটা রেডি করেছি। এদিকে হচ্ছে 6 ফিট, এখন যেদিকে মাপ ধরেছে আমাদের লোকেরা, উচ্চতা হচ্ছে 6.5 ফিট। এখনো আপনার 1 ইঞ্চি আছে, একদম পাকা 1 ইঞ্চি থেকে আমাদের পাল্লাগুলো ইঞ্চি আছে। পাল্লা যদি একটু ভালো করে দেখে আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন যে একদম 1 ইঞ্চি থেকে, কারণ যে আমরা সবসময় 1 ইঞ্চি নিয়ে থাকি, অর্থাৎ 1 ইঞ্চি যত 100টা নিয়ে থাকি। তো 100টা এই আপনার রান্দা এবং ডিজাইন ডিজাইন করার পরে কমে যায়, তখন পাকা 1 ইঞ্চি থাকে। এবং ভিতরে আমরা ইউজ করেছি গামারি কাঠ, এবং আপনারা জানেন যে আলমারির ভিতরে এবং এতে গামারি কাঠগুলোই সবসময় ব্যবহার হয়ে থাকে। এবং এটা যে সিস্টেমটা আছে এটা হচ্ছে দুই সাইডে আমরা তাক দিয়েছি এবং মাঝখানে দিয়েছি কোডেঙ্গার, এবং তিনটা ড্রয়ার আছে, তিনটার মধ্যে আপনারা চাইলে যে কোনোভাবে আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারবেন ভিতরটা। এবং এটা আমরা আউটসাইড এবং পাল্লাটা লাগুলো আমরা যা দিয়েছি, পাল্লাতে আমরা ইউজ করেছি হচ্ছে চিটাগং সেগুন একদম অরিজিনাল, এবং এটার যে কালারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হ্যান্ড পলিশের কালার। তো আমাদের যিনি কাস্টমার উনি আমাদেরকে অর্ডার করেছিলেন, তো এটা কালার প্রসেসিংটা চলতেছে। তো হ্যান্ড পলিশের কালার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিবেন আমাদের যিনি কালারের হ্যাড টেকনিশিয়ান উনি আপনাদেরকে একটু ধারণা দেবেন। ইকবল ভাই যদি একটু কালারটা সম্পর্কে বলতেন, হ্যান্ড পলিশটা কতদিন থাকে বা হ্যান্ড পলিশটার গুণগত মান কি, এটা সম্পর্কে একটু বলেন। হ্যান্ড পলিশটা যদি ভালোভাবে করা হয়, গালা দিয়ে করা হয়, তাহলে যদি মনের থেকে করা হয় তাহলে 10 বছর টেকসই হয়। গালাটা আস্তে আস্তে যত খাওয়াইবে তত এবার নিষ্ঠা টেকসই হবে, মানে গালাটা হচ্ছে মেইন একটা এই হ্যান্ড পলিশে, গালাটা যত যত টানবে তত টেকসই হবে, মানে ওই এই গালাটা একদম কাঠের ভিতর থেকে আস্তে আস্তে বের মানে বরাট হয়ে উপরে চলে আসবে। তো এই জন্য আমাদের হ্যান্ড পলিশটা একটু বেশি দিন টেকসই হবে। আচ্ছা আচ্ছা, আপনি এই হ্যান্ড পলিশটা কত বছর যাবত করতেছেন? আমি 2003 সাল থেকে করছি। 2003 সাল, তাহলে এখন 2021 সাল, কত বছর হয়? 18-19 বছর চলে আপনি এই লাইনে আছেন। আপনার কি মনে হয় যে এখন যে ফার্নিচারের কাজ চলতেছে বা এখন যে ফার্নিচার চলছে তার মধ্যে কতটুকু আপনি ডিফারেন্স দেখতে পাচ্ছেন, যে অন্তত লেকার পলিশ আসার পর থেকে কাস্টমারদের চাহিদাটা কোন দিকে বেশি আছে? চাহিদাটা তো টেকসই, মানে লেকারের দিকে ওটা একটু শাইনিং হয় বেশি, শাইনিংটা ফিনিশিংটা একটু ভালো আছে এবং দেখতে একটু সুন্দর মনে হয়, এই জন্য এখন এটা একটু চাহিদা বেশি, একটু মানুষ কমছে। আচ্ছা আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে এখনের যুগে চলে মূলত আপনার লেকার পলিশটা বেশি, কিন্তু তারপর আপনারা যারা হ্যান্ড পলিশ আছেন ভালোভাবে করা হয় তাহলে টেকসই দিকে হ্যান্ড পলিশটাই বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ইকবাল ভাই, আপনি আপনার শুভকামনা রইল, আপনি কাজ করতে থাকেন। তো আমরা এই আলমারিটা করেছি, এই আলমারিটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা যদি আপনারা আমাদের কাছ থেকে লেকার পলিশ করে নেন তাহলে সেটার প্রাইস পড়বে 55,000 টাকা, আর যদি আপনারা এটাকে হ্যান্ড পলিশ করে নেন তাহলে এটার প্রাইস পড়বে 45,000 টাকা। ঠিক আছে, আমি এটার সাথে আরও একটা আমরা ওয়ার্ড্রোব করেছি, আমি একটু ওয়ার্ড্রোবটা দেখাচ্ছি। এই ওয়ার্ড্রোবের এখন পর্যন্ত কালারটা হয়নি, কারণ আলমারিটা কালারটা
করার পরেই আমি এটা ইয়ে হবে। তো আমাদের আমরা আমাদের অনেক প্রেশারে থাকতো, এই জন্য অনেক সময় আপনাদের অনেক কিছু দেখানো দেখাতে পারি না। তো 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 অনেক সময় আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারি না, তো তারপরেও অনেক সময় চেষ্টা করি যে আপনাদেরকে একটা ফার্নিচার কমপ্লিট হওয়ার আগেই যেন আমরা দেখিয়ে ফেলতে পারি। তো আমরা এখানে ওয়ার্ড্রোপটা করেছি এবং এই একটা ড্রেসিং টেবিলও করেছি। তো ওয়ার্ড্রোপটা হচ্ছে আপনারা যদি লাকার পলিশ করে নেন তাহলে সেটা পড়বে 35,000 টাকা, এবং যদি হ্যান্ড পলিশ করে নেন তাহলে সেটা আমরা 30,000 টাকা আপনাদেরকে দিতে পারবো। এবং এখানে যে ড্রেসিং টেবিলটা আছে, আর ড্রেসিং টেবিলটা আপনারা যদি লেকার পলিশের মধ্যে করেন তাহলে পড়বে 25,000 টাকা, আর যদি হ্যান্ড পলিশ নেন তাহলে পড়বে 20,000 টাকা। ফলে আপনারা আমাদের এই ফার্নিচারগুলো পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবং চিটাগং সেগুনের যে একটা ফাইবার বা এই ওটা আমি একটু বলে রাখি যে আপনারা যখনই কোনো ফার্নিচার থেকে কোনো শপ থেকে যখন ফার্নিচার কিনবেন, সেগুন কাঠের এরকম কালো কালো একটা ফাইবার থাকে, চিটাগং সেগুনের এক্স্যাক্টলি যেটা চিটাগং সেগুনের এরকম একটা ফাইবার থাকে, তো আপনারা এগুলো একটু দেখে বুঝে আর শুনে কিনবেন। অনেক সময় আপনার সেগুনের ফার্নিচার দেয় ঠিকই, আপনাদের কিন্তু এটার মধ্যে অনেক সময় মধুপুরি বা যশুর সেগুনও ঢুকিয়ে দিতে পারে। কিছু অসাধু যারা আছে আর কি, সবাইকে আমি বলছি না, তো অসাধু যারা আছে তারাই মূলত এই কাজগুলো করে থাকে। আশা করবো আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন, কারণ হচ্ছে কষ্টের টাকার ফার্নিচারগুলো কিনবেন সেটা যদি গুণগত মান সম্মত না হয় তো তখন আপনাদের টাকাগুলোই জ্বলে গেলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাবার আগে একটি ঠিকানাটা বলে দিয়ে যাচ্ছি, উত্তরপাড়া পূর্বাঞ্চল 14 নম্বর লেন, এবং সেটাতে আপনারা আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে, এবং ফোন নাম্বার দেওয়া আছে সে জায়গাতে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড করে আপনারা চাইলে যে কোনো মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।